ইন্ডিয়ান ইকোনমি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সাল থেকে, পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল 1950 সালে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা গ্রহণ করা হয়েছিল রাশিয়া থেকে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 থেকে 1956 পর্যন্ত, তারপরে 1956 থেকে 61, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966, তারপরে অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয় 1966 থেকে 1969 পর্যন্ত। এরপরে চতুর্থ পঞ্চম চলে, তারপরে বহতা পরিকল্পনা হয়, তারপরে ষষ্ঠ, দেন সপ্তম, এরকম পরপর চলতে থাকে। 1990 সালে পরিকল্পনার ছুটি কাল ছিল, পরিকল্পনার ছুটি বা প্ল্যানিং প্ল্যান হলিডে 1990 থেকে 92। তারপরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপর নবম, দশম, একাদশ, এরকম দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত চলেছিল। এরপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগ শুরু হয়। নীতি আয়োগ শুরু হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 2015 সালে নীতি আয়োগ শুরু হয়। তো চলো আজকের ক্লাস এইগুলো নিয়ে শুরু করা যাক। ভারতের পরিকল্পনা ইতিবৃত্ত। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তাহলে কোথা থেকে? রাশিয়া থেকে। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় 1950 সালের 15ই মার্চ। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, নন স্ট্যাটিউটরি বডি, মানে এটা কোনো বাধ্যতামূলক নয়। ভারতের পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা পর্ষদ বা অ্যাডভাইসারি বডি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি। পরিকল্পনা কমিশনের সর্ববিশেষ সহসভাপতির নাম মন্টেং সিং আলুওয়ালিয়া। কমিশনের সভাপতিকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের ডিপুটি চেয়ারম্যান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হবেন। জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, এটা গঠিত হয় 1952 সালের 6 আগস্ট। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এনডিসির সভাপতি। এর সদস্যগুলো কারা? প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক, রাজ্যের অর্থমন্ত্রী। প্ল্যানিং কমিশন এবং এনডিসির সাংবিধানিক স্বীকৃতি নেই, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল নন স্ট্যাচুটারি বডি। এটি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছিল। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এর স্রষ্টা হলেন স্যার এম বিশ্বেশ্বরাইয়া, বইটি লিখেছিলেন 1934 সালে। এটি ছিল ভারতীয় অর্থনীতির পরিকল্পনার প্রথম পদক্ষেপ। 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি জাতীয় কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠন করে। দ্য বোম্বে প্ল্যান 1944 বোম্বের 8 জন বিশিষ্ট শিল্পপতি তৈরি করেন, যারা হচ্ছে মিস্টার জে আর ডি টাটা, জি ডি বিড়লা, পুরুষোত্তম ঠাকুরদাস, লালা শ্রীরাম, কস্তুরভাই লালাভাই, এ ডি শ্রো, আর্দেশিয়ার দালাল, জন মাথাই। নেতৃত্বে ছিলেন পুরুষোত্তম ঠাকুরদাস। প্রাক স্বাধীন ভারতে পরিকল্পনা উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছিল 1946 সালে। হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন। পিউপিলস প্ল্যান 1944 রূপরেখা তৈরি করেন মানবেন্দ্রনাথ রায়। সর্বোদয় পরিকল্পনা 1950 সালে জয়প্রকাশ নারায়ণ। 1950 সালের মার্চ মাসে ভারতীয় পরিকল্পনা কমিশনের ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন একটি যুগান্তকারী ঘটনা। 1950 সালের 1 এপ্রিল থেকে শুরু হয় পরিকল্পনার যুগ। অবশ্য ব্রিটিশ শাসনকাল থেকে ভারতের পরিকল্পনার জল্পনা শুরু হয়েছিল।
প্ল্যানিং কমিশনের উদ্দেশ্যগুলো কী কী? অবজেকটিভ অফ প্ল্যানিং কমিশন প্ল্যানিং ইন ইন্ডিয়া। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্য অর্থনৈতিক প্রসার, সামাজিক ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠাকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরশীলতা ও আধুনিকীকরণ। এইবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষায় আসে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সেইগুলো আলোচনা করা হবে। পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সাল পর্যন্ত নেওয়া হয়েছিল? 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যারল্ড ডোমারের মডেলের উপর ভিত্তি করে। সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি ছিল মূল লক্ষ্য। কৃষি, সেচ, শক্তি, যানবাহনে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে চালু হয়। ভারতীয় আয় বৃদ্ধির জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 2.1%, অর্জিত হয়েছিল 3.6%। কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়, যেমন ভাকরা নাঙ্গাল, দামোদর ভ্যালি, হীরাকুদ বাঁধ। মাথাপিছু আয় বৃদ্ধি অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট হয় 11%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 1956 থেকে 1961 সাল পর্যন্ত নেওয়া হয়েছিল। অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ মহালনবিশ মডেলের উপর প্রতিষ্ঠিত। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডক্টর প্রশান্ত চন্দ্র মহালনবিশের মহালনবিশ মডেলের উপর তৈরি হয়েছিল। মহালনবিশ এই ধারণাটি নিয়েছিলেন রাশিয়ার ফেল্ডম্যানের থেকে। দ্রুত হারে শিল্পায়নয়ন ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। ভারী শিল্পের হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল, যেমন দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, চিত্তরঞ্জন লোকোমোটিভ, এগুলো তৈরি হয়েছিল। এর মধ্যে দুর্গাপুর এটা তৈরি হয়েছিল ব্রিটিশদের সহায়তায়, ভিলাই তৈরি হয়েছিল রাশিয়ার সহায়তায়, রাউরকেল্লা তৈরি হয়েছিল জার্মানির সহায়তায়। এই পরিকল্পনায় মূলত গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনের উপর জোর দেওয়া হয়, সমাজতান্ত্রিক ধাঁচে অর্থনীতি গড়ার উপর জোর দেওয়া হয়। মিশ্র অর্থনীতির জনককে জে এম কেইনস, এই পরিকল্পনায় দ্রব্যমূল্য 30% বৃদ্ধি পায়। জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 4.5% এবং অর্জিত হয় 4.3%। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966। প্রথম পরিকল্পনা দুটি অভিজ্ঞতার ভিত্তিতে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে কৃষি সর্বাধিক গুরুত্ব আরোপ করা উচিত। এজন্য তৃতীয় পরিকল্পনা কৃষির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। ভারতকে স্বনির্ভর, সেলফ রিলিয়েন্ট ও স্ব উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করা, শিল্প শ্রমিকদের জন্য বোনাস দেওয়ার প্রথা শুরু হয়। পরিকল্পনাটি রচনা করেন জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী। ম্যালেরিয়া দূরীকরণ ও পরিবার পরিকল্পনা কার্যকরী করার জন্য অর্থ বরাদ্দ করা হয়। এই পরিকল্পনায় শ্রমশক্তির যথাযথ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য দূরীকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়। তবে ভারত চীন যুদ্ধ 1962, জওহরলাল নেহরুর মৃত্যু 1964 সালে, পাক ভারত যুদ্ধ 1965 সালে তৃতীয় পরিকল্পনার অগ্রগতিকে বাধা দেয়। এই সময় 1965 থেকে 66 সালে প্রচণ্ড খরা হয়, মুদ্রাস্ফীতি দাঁড়ায় 36%, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় 32%, টাকার অবমূল্যায়ন হয় 1966 সালে। জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.6%, কিন্তু অর্জিত হয় মাত্র 2.8%। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরপর তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল
1966 থেকে 1969 সাল পর্যন্ত। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতা ঢাকতে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। একে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি বলা হয় 1966 থেকে 1969 সাল পর্যন্ত। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন এই সময় শুরু হয় 1966 থেকে 67। 1966 থেকে 67 সালে প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথন কৃষি উৎপাদন হার বৃদ্ধির লক্ষ্যে 5টি শস্যের ধান গম ভুট্টা জোয়ার ও মিলেট আধুনিক চাষ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। উচ্চ ফলনশীল এই বীজ আনা হয়েছিল মেক্সিকো থেকে। সবুজ বিপ্লব সর্বাধিক কার্যকারী হয় কিসের ওপর? গমের উপর। গমের উপর সবুজ বিপ্লবের সাফল্য দেখা যায় পাঞ্জাব ও হরিয়ানাতে। গ্রিন রিভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকার উইলিয়াম গ্র্যানারে। সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর নরম্যান বোরলং। 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। মোট 14টি ব্যাংক 1969 সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে অ্যানুয়াল প্ল্যানের পরে 1966 থেকে 1969 সাল গেল, তারপর 1969 থেকে 74 সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। স্থায়িত্ব উন্নয়ন ও সামাজিক ন্যায়নীতির উপর জোর দেওয়া হয়। মুদ্রাস্ফীতি দাঁড়ায় 61%। শ্বেত বিপ্লব এই সময় শুরু হয় 1970 সালে। শ্বেত বিপ্লবের জনককে ভার্গেসি কুরিয়েন। কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। জাতীয় আয় বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.7%, কিন্তু প্রকৃত বৃদ্ধি হয়েছিল 3.3%। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সাল পর্যন্ত নেওয়া হয়েছিল? 1974 থেকে 1978 সাল পর্যন্ত। দারিদ্র দূরীকরণ ও স্বনির্ভরতা অর্জন, অর্থনৈতিক আত্মনির্ভরতা ছিল যৌথ লক্ষ্য। পভার্টি অ্যালিভেশন অ্যান্ড সেলফ রিলায়েন্স এটাই ছিল এই পরিকল্পনার ফোকাস। এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল গরিবি হটাও। এই স্লোগানটি প্রথম তোলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সালে। মোরারজি দেশাই ক্ষমতায় এলে 1977-78 সালে জনতা সরকার পরিকল্পনাটি বাতিল করেন। তাহলে 1974 থেকে 78 পর্যন্ত চলেছিল যখন মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। 1977 থেকে 78 সালে জনতা সরকার পরিকল্পনাটি বাতিল করে দেয়। সুতরাং পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হবার আগেই বাতিল হয়েছিল। তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল করা হয় প্রথম? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনা করেন কে? ডি ধর। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনাতে শিল্পে বৃদ্ধির হার সব থেকে বেশি হয় 5.2%। মিনিমাম নিট প্রোগ্রাম এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা 4.4% ধরা হয়েছিল, কিন্তু অর্জিত হয়েছিল 4.8%। বহতা প্ল্যান বা জনতা প্ল্যান বা রোলিং প্ল্যান, তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন শেষ হয়েছিল অর্থাৎ 1977-78 সালে, তারপরে 1978 থেকে 80 সাল পর্যন্ত বহতা পরিকল্পনা নেওয়া হয়। এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় জনতা সরকার ক্ষমতায় আসার পর 1978 সাল থেকে। এই ধরনের পরিকল্পনা একটি প্রবাহমান পদ্ধতি, যাতে প্রতি আর্থিক বছরে সাফল্য ব্যর্থতার খতিয়ানে পরবর্তী পরিকল্পনা স্থির করা হয়। কিন্তু 1980 সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে এলে রোলিং প্ল্যান বাতিল করা হয়। এরপর রোলিং প্ল্যানের পরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় 1980 থেকে 85 সালে। দারিদ্র দূরীকরণে অগ্রাধিকার দেওয়া হয়
ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অন্যতম লক্ষ্য ছিল। গরিবি হটাও স্লোগানটিকে উপরোক্ত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করা হয়। প্রযুক্তির আধুনিকরণ করা হয়, জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়, দরিদ্র অংশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, আয় ও সম্পদ বণ্টনের মধ্যে অসমতা দূরীকরণ, স্বনির্ভরতায় প্রয়াস ত্বরান্বিত করার জন্য নিম্নোক্ত কৌশল গ্রহণ করা হয়। কৃষির অগ্রগতি, খাদি ও ক্ষুদ্র শিল্প, সুসংহত গ্রামোন্নয়ন, দেশের ন্যূনতম চাহিদা পূরণ, স্বেচ্ছামূলক পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও মানব উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ষষ্ঠ পরিকল্পনাকারে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.2%, কিন্তু অর্জিত হয়েছিল 6.6%। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা নেওয়া হয়েছিল 1985 থেকে 1990 সালে। প্রত্যেকটি ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। দারিদ্র দূরীকরণ ছিল অন্যতম লক্ষ্য। যথাসম্ভব বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায়তায় আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। পরিকল্পনা অর্থনীতির ক্ষেত্রে স্বয়ংভরতা অর্জনের জন্য সকল সম্ভাব্য প্রচেষ্টা গড়ে তোলা। মানবীয় সম্পদের বিকাশ ও সদ্ব্যবহারের উপর গুরুত্ব আরোপ। নিরক্ষরতা দূরীকরণ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি ব্যবহৃত হয়। এর লক্ষ্য ছিল অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই পরিকল্পনায় আশার অতিরিক্ত সাফল্য আসে। জাতীয় আয় বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5%, কিন্তু অর্জিত হয়েছিল 5.6%। তো অষ্টম পরিকল্পনার পরে সপ্তম পরিকল্পনা 1985 থেকে 1990 সাল পর্যন্ত নেওয়া হয়। তারপরে পরিকল্পনা ছুটির কাল নেওয়া হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে পরিকল্পনার একটি ছুটি সময় ছিল, কারণ সেই সময় দেশে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা চলছিল। সেই জন্যে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে 1990 থেকে 1992 সালে নেওয়া হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক সময়ে গ্রহণ করা যায়নি। তখন 1990 থেকে 1992 সালে দেশে আর্থিক রাজনৈতিক অস্থিরতা চলছিল, ফলে কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 সাল, 2 বছরের আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1992 সালের 1 এপ্রিল। 2000 সালের মধ্যে কর্মসংস্থান সুনিশ্চিত করা, 18 থেকে 35 বছর বয়সে সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করা, 18 থেকে 35 বছর বয়সে সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করা, এই পরিকল্পনায় নেওয়া হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, শিল্পক্ষেত্রে বেসরকারীকরণ, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধি, সকলের জন্য স্বাস্থ্য, উদার নীতি, এলপিজি, লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন গ্রহণ করা হয় জন ডব্লিউ মিলার নীতি অনুসারে। ফ্লেক্সিবল প্ল্যানিং ফ্রম বটন নীতি চালু হয়। জাতীয় আয় বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু অর্জিত হয়েছিল 6.8%। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1997 থেকে 2002 সাল পর্যন্ত নেওয়া হয়েছিল, এই পরিকল্পনা 4টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল: জীবনের মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, আঞ্চলিক সাম্য এবং স্বনির্ভরতা। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইলিটি ছিল অন্যতম লক্ষ্য। ন্যূনতম প্রয়োজন নিশ্চিত করা, নারী উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ও দলিতদের ক্ষমতায়ন। জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 6.5%, কিন্তু অর্জিত হয়েছিল 5.4%। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা নিয়ে হয়েছিল 2002 থেকে 2007 সাল পর্যন্ত। জাতীয় আয় বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 8%,
অর্জিত হয়েছিল 7.2%। দারিদ্র সীমা 2007 সালের মধ্যে 20% এবং 2012 সালের মধ্যে 10% নামিয়ে আনা এই পরিকল্পনার লক্ষ্য ছিল। দশম পরিকল্পনাকালে যে নতুন শ্রমশক্তির উদ্ভব হবে তাদের জন্য লাভজনক কাজের ব্যবস্থা করা, 2007 সালের মধ্যে সকলকে প্রাথমিক শিক্ষার আয়তায় আনা, জনসংখ্যা বৃদ্ধির হার 2001 থেকে 2011-র মধ্যে 16.2% নামিয়ে আনা, প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 2007-এর মধ্যে 45 এবং 2012 সালের মধ্যে 28% নামিয়ে আনা, সাক্ষরতার হার 2000 সালের মধ্যে 72% এবং 2012 সালের মধ্যে 80% উন্নীত করা, প্রসূতিকালীন মায়ের মৃত্যুর হার 2007 সালের মধ্যে প্রতি হাজারে 20-তে এবং 2012 সালের মধ্যে প্রতি হাজারে 10-এ নামিয়ে আনা, বনাঞ্চল ও বৃক্ষের আচ্ছাদন 2007 সালের মধ্যে 25% এবং 2012 সালের মধ্যে 33% উন্নীত করা। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012 সালে নেওয়া হয়। জাতীয় আয়ের বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 9%, কিন্তু অর্জিত হয়েছিল 8%। দারিদ্র দূরীকরণ দ্রুত ও সমন্বিত বৃদ্ধির কথা বলা হয়। কৃষিক্ষেত্রে বৃদ্ধি 4% এবং শিল্পক্ষেত্রে 10%, পরিষেবা ক্ষেত্রে 9% লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। স্কুল ত্যাগের হার 52% থেকে 20% নামিয়ে আনা, সাক্ষরতার হার 80% করা, বেকারত্বের হার 5%-এর নিচে নিয়ে আসা, 2016 থেকে 2017 সালের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ করা, শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 28-এ নামিয়ে আনা, 28% নামিয়ে আনা, প্রসবকালীন মায়ের মৃত্যু প্রতি 1000-এ 1-এ আনা, 2009 সালের মধ্যে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, 2009 সালের মধ্যে সকলের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা, 2011-12 সালের মধ্যে সকলের জন্য গ্রামে ব্রডব্যান্ড সংযোজন, 1000 জন লোক আছে এই সকল গ্রামে 2009 সালের মধ্যে রাস্তা তৈরি করা, 5% বনাঞ্চল বৃদ্ধি করা। তো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সব লক্ষ্যগুলি নেওয়া হয়েছিল। এরপর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 2017 সাল পর্যন্ত গ্রহণ করা হয়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় লক্ষ্য ছিল গ্রোথ হুইচ ইজ ফাস্টার, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল। এই সময় অর্থনৈতিক বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 8%, কৃষিতে 4% এবং উৎপাদন ক্ষেত্রে 10% বৃদ্ধি। প্রত্যেকটি রাজ্য একাদশ পরিকল্পনা অপেক্ষা অধিক আর্থিক বৃদ্ধি ঘটবে। নেক্সট, দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাদশ পরিকল্পনা অপেক্ষা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 10% কমানো, শিক্ষার ক্ষেত্রে শিশুদের স্কুলে পাঠানোর বয়স 7 বছর করা, উচ্চশিক্ষার জন্য 20 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য আসন বৃদ্ধি করা, বিদ্যালয়ে ভর্তিতে লিঙ্গ ও সামাজিক বৈষম্য কমানো, স্বাস্থ্যের ক্ষেত্রে জন্মকালীন শিশু মৃত্যুর হার 25% এবং প্রসবকালীন মায়ের মৃত্যুর হার 1% নামিয়ে আনা, শিশুদের লিঙ্গ অনুপাত 950-এ উন্নীত করা, প্রজনন হার 2.1-এ নামিয়ে আনা, শিশুদের 0 থেকে 3 বছর পুষ্টির মান বাড়ানো। পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ জিডিপি 9% করা, সেচ সেবিত জমির পরিমাণ 90 মিলিয়ন হেক্টর থেকে 103 মিলিয়ন হেক্টর করা, সকল গ্রামে বৈদ্যুতিক সংযোজন ঘটানো, গ্রামগুলিতে সারা বছর চলাচলের উপযুক্ত রাস্তা নির্মাণ করা, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডাইরেক্টেড ফ্লাইট করিডোর নির্মাণের কাজ সম্পন্ন করা, 50% গ্রামীণ মানুষকে পরিবার পিছু দৈনিক 40 লিটার পানীয় জল সরবরাহ করা, 50% গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম বা স্বচ্ছ সম্মত শৌচাগার সৃষ্টি করা।
দ্বাদশ পরিকল্পনা পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল। তারপরে এইটার নাম চেঞ্জ করে নতুন যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা হলো নীতি আয়োগ। এটি একটি হিন্দি শব্দ, নীতি আয়োগ, পলিসি কমিশন অর নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, হলো ভারত সরকারের নীতি নির্ধারক কমিটি যা প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠিত হয়েছে। এর উদ্দেশ্য কি? ভারতীয় অর্থনীতির নীতি নির্ধারণে রাজ্যগুলিকে যুক্ত করা। নীতি আয়োগ রাজ্য কেন্দ্র সরকারকে কৌশলগত ও প্রযুক্তিগত পরামর্শ দান করবে না, পরিকল্পনা কমিশনের গতানুগতিক টপ ডাউন অ্যাপ্রোচ উপর থেকে নিচে এর পরিবর্তে বটম আপ অ্যাপ্রোচ নিচে থেকে উপরে অবলম্বন করে নীতি নির্ধারণ করবে। নীতি আয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। নীতি আয়োগ এক নীতি আয়োগ হলো একদল সদস্য বিশিষ্ট সরকার মনোনীত কর্তৃপক্ষ যা ভারতের উদ্বর্তনের ট্রান্সফর্মিং ইন্ডিয়ার জন্য নীতি রচনা ও নিয়ন্ত্রণ করবে। এটি একটি কমিশন যা সরকারকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরামর্শ দান করবে। এটি একটি প্রতিষ্ঠান যা সরকারের চিন্তা শিবির বা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শ দান করবে। নীতি আয়োগের উৎপত্তি ও গঠন। পরিকল্পনা কমিশনের পুনরায় নামকরণ রিনেমিং অফ প্ল্যানিং কমিশন। 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয় 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয় 29 মে 2014 ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের 3 দিনের মধ্যে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালিউশন অফিস বা IEO তাদের মূল্যায়ন প্রতিবেদন পেশ করেন। 1 জানুয়ারি 2015 কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ ক্যাবিনেট মিটিংয়ে রেজুলেশনের মাধ্যমে গঠন করেন। তোমাদের এই ক্লাস থেকে কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সিট শেয়ার করো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।